আসসালামু আলাইকুম পাওয়ার প্রেজেন্টস টকে সকলকে আমন্ত্রণ ক্রিকেটের সংস্কার নিয়ে অনেকগুলো বিষয় আমরা কথা বলবো ধাপে ধাপে বিভিন্ন পর্বে আমরা একটা রূপরেখা দেওয়ারও চেষ্টা করব তবে আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই সেটা খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় বিশেষ করে যারা ক্রিকেটার আছেন তাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট বিষয় সেটা হচ্ছে তারা যখন ঢাকা প্রথম দ্বিতীয় তৃতীয় বিভাগ ক্রিকেট লিগ খেলেন তখন যে এক্সপেক্টেড টাকাটা তাদের কাছে অফার করা হয় অর্থাৎ যে টাকাটার কথা তাদেরকে বলা হয় যেটা শুধুমাত্র একটা সিগনেচার নেওয়া হয় কখনো কখনো হয় না কখনো কখনো ভার্বালিও সেই বিষয়টা চুক্তি হয় দিন শেষে দেখা যায় অর্থাৎ সিজনটা শেষে দেখা যায় যে তারা আসলে ওই টাকাটা সবসময় পান না বেশিরভাগ ক্ষেত্রেই ওই টাকাটা পান না সাপোজ আমার সঙ্গে যদি ক্লাবের চুক্তি হয়ে থাকে যে আমাকে পাঁচ টাকা দেবেন ক্লাব তিন টাকা পঞ্চাশ পয়সা দিয়ে বাকি এক টাকা পঞ্চাশ পয়সা মেরে দেয় সত্যিকার অর্থে ব্যাপারটা আসলে এরকমই ঘটে শব্দটা খুব খারাপ শোনা যায় কিন্তু ক্লাব টাকাটা মেরে দেয় যেহেতু এই জায়গাটায় আইনানুক কোনো ব্যবস্থার জায়গাটা নাই ওই ক্রিকেটারটার কাছে যে তিনি এটা ক্লেইম করতে পারবেন তিনি এটা নিয়ে মামলা করতে পারবেন সাধারণ ডায়েরি করতে পারবেন অথবা তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে কমপ্লেন করতে পারবেন এরকম কোনো নীতিমালা যেহেতু নাই এই নীতিমালাটা না থাকার কারণে প্লেয়াররা কিন্তু প্রতারিত হন কারো যদি চুক্তি থাকে যে ধরেন সেই চুক্তিটা দুই টাকারই থাকুক কিন্তু তাকে সে দুই টাকাটা পেতে হবে এখন সেটা কিন্তু আমাদের দেশে অনেক ক্রিকেটার আছে প্রচুর প্রায় সেভেন্টি পার্সেন্ট ক্রিকেটারই এক্সপেক্টেড টাকাটা পায় না কয়েকটা ক্লাব ছাড়া এক্সপেক্টেড টাকাটা আসলে কেউই দেয় না বিশেষ করে আমাদের ঢাকা প্রথম দ্বিতীয় তৃতীয় বিভাগ ক্রিকেট লিগে যেটা দেখা যায় বেশিরভাগ সংখ্যক ক্লাবই কিন্তু একটা সিন্ডিকেটের কাছে বন্দি আমরা যদি চিন্তা করি যে আটাত্তরটার মতো ক্লাব প্রিমিয়ার শহর রয়েছে এই আটাত্তরটা ক্লাবের মধ্যে বান্ন বা তিপ্পান্নটা ক্লাবে দেখা যাচ্ছে যে একটা সিন্ডিকেটের কাছে আছে সো এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ আমাদের দাবির জায়গাটা যেখানে অর্থাৎ যে জায়গাটা পরিবর্তন করতে হবে তা হচ্ছে একটা প্লেয়ার তার সঙ্গে যদি দুই টাকার চুক্তি হয় কোনো একটা ক্লাবের সেটা স্ট্যাম্প পেপারের উপর সিগনেচার হবে এবং নীতিমালাতে এই রকম থাকবে যদি সেই প্লেয়ারটা উপযুক্ত টাকাটা না পায় যে টাকার চুক্তি হয়েছিল সেই টাকাটা যদি না পায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিসিডিএম হোক কিংবা যে কোনো একটা উইং থাকবে যে উইং কাছে তিনি কমপ্লেইন করতে পারবেন যে ভাই আমার এই টাকাটা ওই ক্লাবটা দেয়া না তখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড ওই ক্লাবটাকে প্রেসার দিতে পারবে আইনানুকভাবে ভাবে যে তুমি যদি টাকা না দাও তাহলে তোমার কাউন্সিলরশিপ বাতিল হইতে পারে তোমার যে কোনো কিছু হতে পারে বা বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাকে সেই জায়গাটা ফোর্স করবে ওই প্লেয়ারের টাকাটা দেওয়ার জন্য নীতিমালাটা ডেফিনেটলি সে সময় একটা নীতিমালা বাংলাদেশ ক্রিকেট বোর্ড করে ফেলবে কিন্তু এই ব্যাপারটা সিরিয়াসলি নিতে হবে কারণ প্লেয়ারদের রুটি রুজির ব্যাপারটা কারণ দিন শেষে আপনি যদি প্লেয়ারদের আর্থিক নিরাপত্তার জায়গাটা নিশ্চিত করতে না পারেন সেক্ষেত্রে কিন্তু আলটিমেটলি আপনি সেই দেশের ক্রিকেট নিয়ে উন্নতি করতে পারবেন না হ্যাঁ আরেকটা একটা জায়গায় একটু ডিফিকাল্ট এনশিওর করাটা সেটা হচ্ছে একটা ন্যূনতম পারিশ্রমিকের রেট ঠিক করা ঢাকা প্রথম দ্বিতীয় তৃতীয় বিভাগ ক্রিকেট লিগে কারণ অনেক প্লেয়ার আছেন ফ্রি খেলেন অনেক প্লেয়ার টাকা দিয়েও খেলেছেন সেটারও নজিরা আছে বাট ফ্যাক্ট ইজ এটা ক্লাবকে আপনিও বা অনেকাংশে প্রেশার ক্রিয়েট করতে পারবেন না তারপরও আমার কাছে মনে হয় যে একটা মিনিমাম ফিস থাকা উচিত যেই ফিসটা একটা প্লেয়ার খেললে পাবেন এখন এরকম হতে পারে যে আপনি কোনো একটা প্লেয়ারকে একটা ম্যাচের জন্য খেলাচ্ছেন এরকম অনেক হয় যে অনেকে তরুণ ক্রিকেটারদেরকে সুযোগ দিতে চান তরুণ ক্রিকেটারদেরকে সুযোগ দিতে চান একাডেমিতে প্র্যাকটিস করা বলে ওর একটা ম্যাচ প্র্যাকটিস যে ম্যাচটা হয়তো খুব বেশি গুরুত্বপূর্ণ না ওকে একটা বড় পরিসরের একটা ম্যাচের একটা এক্সপিরিয়েন্স দেয়া বাট আমার কথা হচ্ছে যদি আপনার সেরকমও করেন তারপর একটা ন্যূনতম মূল্য একটা ন্যূনতম পারিশ্রমিক মূল্য সেটা থাকতে হবে যেইটা কঠিন হলো সেটা এনশিওর করা উচিত বাংলাদেশ ক্রিকেট বোর্ড যখন রিফর্ম হবে আরেকটা খুব গুরুত্বপূর্ণ প্রসঙ্গ যে প্রসঙ্গের জায়গাটা আমার মনে হয় করতেই হবে এটার কোনো বিকল্প নাই সে করতেই হবে জায়গাটা হচ্ছে প্রতি বছর ঢাকা প্রথম দ্বিতীয় বা তৃতীয় বিভাগ ক্রিকেট লিগ যে হয় এই প্লেয়ারদের কোনো মোটিভেশন থাকে না ধরেন আমি থার্ড ডিভিশন ক্রিকেট লিগ খেললাম আমার আসলে খেলার কোনো মোটিভেশন নেই মোটিভেশন নেই নাম্বার ওয়ান কারণটা হচ্ছে এর মধ্যে দেখা যায় যে চব্বিশটা টিমের মধ্যে বারো ছোট টিম একই লোকের থাকে তো একই লোকের যখন টিম থাকে তখন নিজের নিজেরা ম্যাচ খেলে কোনো মোটিভেশন নেই বাট যদি এরকম হয় প্রতি বছর ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন থার্ড ডিভিশন প্রত্যেকটা ডিভিশন থেকে আপনি বিশ জন করে প্লেয়ার সিলেক্ট করবেন ফার্স্ট ডিভিশন থেকে বিশ জন সেকেন্ড ডিভিশন থেকে বিশ জন থার্ড ডিভিশন থেকে বিশ জন ষাট জন প্লেয়ার সিলেক্ট করে তাদেরকে এইচপি ক্যাম্পের মতো আলাদা একটা ক্যাম্প করাবেন তিন মাসের তিন মাসের স্কিল ট্রেনিং ক্যাম্প করাবেন তাহলে একটা ছেলে যদি ফার্স্ট ডিভিশন লিগ খেলে ওর একটা মোটিভেশন থাকবে এইখান থেকে আমি বিসিবির রাডারে আসব। আমাকে ওই ক্যাম্পে নেয়া হবে এবং এটা একটা আলাদা ক্যাম্প করা উচিত এবং সেটা আলাদা সিলেকশন প্যানেল দ্বারা একটা আলাদা সিলেকশন প্যানেল থাকবে যারা থার্ড ডিভিশন সেকেন্ড ডিভিশন ফার্স্ট ডিভিশন লিগ ফলো করবে এবং সেখান থেকে বিশ 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 ষাটটা প্লেয়ার তারা সিলেক্ট করে তিন মাসের স্কিল ট্রেনিং ক্যাম্প হবে এবং ক্যাম্প শেষে যেহেতু এই প্লেয়ারদের সবচেয়ে বড় সমস্যার জায়গাটা আমাদের এখানে লজিস্টিক্যাল ফ্যাসিলিটিস পাওয়া যায় না ক্যাম্প শেষে এই প্লেয়ারদের হাতে আপনি ত্রিশ হাজার টাকা করে কিংবা চল্লিশ হাজার টাকা করে একটা টোকেন মানি দেবেন যাতে সারা বছর সে একটা মোটামুটি মানের প্র্যাকটিস ফ্যাসিলিটি এনশিওর করতে পারে তিন মাসের ক্যাম্প এবং সেই সঙ্গে তার একটা মোটামুটি প্র্যাকটিস ফ্যাসিলিটি এনশিওর করার জন্য তাকে একটা ভাতা সুবিধা আপনি দেবেন এটা এক বছর এই বছর যে ব্যাচটা ষাটজনের যে ব্যাচটা ভালো পারফর্ম করেছে সেই ব্যাচটাও ভোগ করবে নেক্সট ইয়ার যদি তারা নিজেদেরকে আপগ্রেড করতে পারে ডেফিনেটলি তারাই সেই ক্যাম্পে থাকবে যা যে পারবে না নিজেকে আপগ্রেড করতে যার পারফরমেন্স ভালো হবে না তার জায়গায় অন্য একটা ব্যাচ আসবে এই জায়গাটা আসলে এনশিওর করাটা খুব গুরুত্বপূর্ণ তাহলে আপনি আর একটা পাইপলাইন পাবেন আমাদের এখানে যেটা হয় ঢাকা লিগ থেকে পাইপলাইন আসলে খুব বেশি এনশিওর করার চেষ্টা করা হয় না যে কারণে ঢাকা লিগে কিন্তু এনসিএল বা বিসিএল এর যেতে বেশি সংখ্যক প্লেয়ার খেলেন এটাই কিন্তু আমাদের দেশের ক্রিকেটের মূল পাইপলাইন হওয়া উচিত কিন্তু আমাদের দেশের ক্রিকেটে মূল পাইপলাইন এটা হয় না যে কারণে ঢাকা লিগের প্লেয়াররা আসলে ওই মোটিভেশনের জায়গাটা পায় না যে তারা আসলে ঢাকা লীগটা কেন খেলবে হ্যাঁ এককালীন একটা টাকা হয়তো বা বিশ ত্রিশ চল্লিশ হাজার টাকা পাচ্ছে অনেকে আছে যে নিজের সিভিটাকে ভারী করার জন্য খেলছে বাট এইভাবে আসলে ক্রিকেট চলতে পারে না এভাবে ক্রিকেট চলা উচিত না আমি আমার লাস্ট পাঁচ ছয় বছরের এক্সপেরিয়েন্সে আমি খুব কাছ থেকে দেখেছি ঢাকা লিগের প্লেয়ারদেরকে ঢাকা লিগের টিমগুলোতে সো এটা আমার একটা অবজারভেশনের জায়গা এটা আমার একটা চিন্তার জায়গা যে যদি এরকম কোনো কিছু করা যায় যে আপনি ঢাকা লিগ থেকে ফার্স্ট ডিভিশন প্রিমিয়ার লিগ না প্রিমিয়ার লিগের প্লেয়াররা এমনিতেই তারা এলিট লেভেলের প্লেয়ার ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন থার্ড ডিভিশন এই তিনটা ডিভিশনের প্লেয়ারদেরকে আপনি একটা স্কিল ট্রেনিং ক্যাম্পের মধ্যে আপনি নিয়ে যাবেন সেটা তিন মাসের স্কিল ট্রেনিং ক্যাম্প হবে ফলোড বাই তাদেরকে আপনি একটা উৎসাহ ভাতা দিতে পারেন কারণ আমাদের এখানে লজিস্টিক ফ্যাসিলিটিসটা খুব ভালো হয় না সো এই জায়গা থেকে আমার কাছে মনে হয় আজকের এই ভিডিওর সামারিটা তিনটা জায়গাতে প্রথম জায়গাটা হচ্ছে প্লেয়ারদের যে পেমেন্টটা সেটা স্ট্যাম্প পেপারের উপর সাইন হবে এবং সেই প্লেয়ারের যদি পেমেন্টটা দেয়া না হয় সে বিসিবির কাছে কমপ্লেন করতে পারবে বিসিবি লিগাল অ্যাকশন নিতে পারবে নাম্বার টু এই তিন ডিভিশনের ক্রিকেটে একটা মিনিমাম অ্যামাউন্টের মানি থাকা উচিত অর্থাৎ কোনো প্লেয়ার ফ্রি খেলবে না যদি কোনো প্লেয়ারকে ইয়াং প্লেয়ারকে আপনি সুযোগ দিতে চান সেই প্লেয়ারকেও আপনি টাকা দিয়ে খেলাবেন এবং সেই প্লেয়ারে সেই সুযোগটা থাকবে ক্লেম করার জন্য নাম্বার থ্রি যে বিষয়টা সেই বিষয়টা হচ্ছে এই যে ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন থার্ড ডিভিশন লিগটা হচ্ছে এটা কোনো আউটকাম নাই এটার আউটকামটা জেনারেট করার জন্য বিশ 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 ষাটজন প্লেয়ারকে প্রতি বছর আপনি সিলেক্ট করবেন যেই প্লেয়ারগুলো একটা স্কিল ট্রেনিং ক্যাম্পের মতো থাকবে নিজেদের মধ্যে তারা হয়তো একটা চ্যালেঞ্জ কাপের মতো সিরিজ খেলতে পারে ষাট জনের মধ্যে থেকে তিনটা টিম ইজিলি করা যায় এবং সেই তিনটা টিমের মধ্যে তারা নিজেরা নিজেরা টুর্নামেন্ট খেলবে যেটাকে আমরা চ্যালেঞ্জ কাপ বলতে পারি বা যে কোনো কিছু বলতে পারি সো সে এই জায়গাগুলো এনশিওর করা যায় যে আপগ্রেডেশনটা কারণ যেটা দেখা যায় যে আপনি একটা থার্ড ডিভিশন লিগ খেললেন সেকেন্ড ডিভিশন লিগ খেললেন ফার্স্ট ডিভিশন লিগ খেললেন এরপর আপনি আট মাস বসে আছেন আগারে বাগারে আপনি খ্যাপ খেলছেন এবং যেটা দেখা যায় যে আপনি আলটিমেটলি বাদাম বেচেন না হয় নীল খেতে গিয়ে বইয়ের দোকানে বই বিক্রি করেন না হয় আপনি দেখা যাচ্ছে যে হকারি করতেছেন সো এটাই আমাদের দেশের এন্টায়ার ক্রিকেট সিনারিও যে ক্রিকেটটাকে ফার্স্ট প্রফেশন হিসাবে প্লেয়াররা সচরাচর নিতে পারে না এই জায়গাটা আসলে উন্নতি করা সবচেয়ে বেশি জরুরি যে যাতে এখন হয়তো বা দেড়শো দুইশো প্লেয়ার তারা একটা প্রফেশন হিসেবে নিতে পারছে ক্রিকেটটাকে এটা যদি আমরা চালু করতে পারি পাঁচশো ছয়শো এক হাজার প্লেয়ার ক্রিকেটটাকে ফার্স্ট প্রফেশন হিসেবে নিতে পারবে থ্যাংক ইউ ভেরি মাচ কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য জানতে চাই